কি অসাধারণ আর অবিশ্বাস্য বোলিং রে বাবা। মুস্তাফিজুর রহমান যে নিজেকে বদলে নিয়েছেন সেটারই প্রমাণ আবারও দিলেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে মান বাঁচানোর ম্যাচে অবিশ্বাস্য বোলিং দেখালেন ফিজ। এক কথায় চোখের প্রশান্তি, কারণ এ যেন পুরনো রূপের মুস্তাফিজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার ওভার হাত ঘুরিয়ে এক মেডেন সহ মাত্র 10 রানের বিনিময়ে তুলে নিয়েছেন 6 উইকেট, যা একটি রেকর্ড। নিজের কেরিয়ার সেরা বোলিং, টি টোয়েন্টি ক্রিকেটে নিজের দ্বিতীয় 5 উইকেটের শিকার, সেই সাথে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে 6 উইকেটের দেখা পেলেন মুস্তাফিজুর রহমান। আর তাতেই নির্ধারিত ওভার শেষে 104 রানে থামে যুক্তরাষ্ট্র। মুস্তাফিজের পাশাপাশি বল হাতে এদিন দারুণ করেছেন রিশাদ হুসাইন। 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 7 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। রিশাদ, মুস্তাফিজের এই বিধ্বংসী বোলিং বজায় থাকুক বিশ্বকাপের প্রতিটি ম্যাচে। শুভকামনা তাদের জন্য।